तो व्हाट्सअप यूट्यूब नमस्कार बंधुगण मुखन आपन मन स्वागत करूची फिट ओडिया टीवी रे आ गुडे दमदार एपिसोड रे। तो थंबनेल देखि आपन मन बंधुगण जानि सार दिबे कि आजिर मु जो वीडियो टी बनौची से खूब रे टॉपिक नै कि बनौची। तो आज मु बागर अछि सुपर फूड स्प्राउट्स माने गजा मुग। तो एई वीडियो रे माध्यम रे मु आपन जणबि गजा मुग रे बेनिफिट्स कोन এইথি আমি কোণ কোণ ভিটামিন মিনেরালস মিলে আম বডি কু সে বিষয়ে জানবি এই ভিডিও। তো ভিডিও কু আপনা আজি শেষ পর্যন্ত নিহাতি ভাবে দেখবি। আর যদি আপনারা আমার চ্যানেল কে এখনো সাবস্ক্রাইব করনা দি দেন ফটাফট সাবস্ক্রাইব বাটন মারি সাবস্ক্রাইব করে দিন এবং তার সাথে বেল আইকন বাটন কু মধ্যে দবে দেবে। বেল আইকন বাটন দবে আপনাদের ভিডিও নোটিফিকেশন মিলে যাব এবং আমি যেবে বি এভলি এক্সাইটিং ভিডিও আনিব আপনারা মানে আম ভিডিও কু তুরন্ত দেখ পারবি। তো দেন তো চলুন তো স্টার্ট করে দেবা আজ রে টপিক। তো ইয়ে রহিলা গজা মুগ। তো গজা মুগ বহুত হি হেলথ বেনিফিট অছি গজা মুগর। যদি আপনারা জানি না মু আপনাদের কই রাখুছি মাত্র 100 গ্রাম গজা মুগ যদি আপনারা খাইলে 100 গ্রাম গজা মুগের পাখাপাখি আপনাদের 14-15 গ্রাম প্রোটিন মিলি যায় এবং তা সহিত ফাইবার বি অরাউন্ড 15 গ্রামস মিলি যায়। আউ অন্য ভিটামিন মিনেরালস যেতে প্রকার অছি ভিটামিন আমার এ বি সি ডি ই কে সবু প্রকার ভিটামিনস মিলে এবং মিনেরালস মিনেরালস যেভাবে কি আইরন মিলিব ক্যালসিয়াম মিলিব আমার পটাসিয়াম মিলিব জিঙ্ক মিলিব ম্যাগনেসিয়াম মিলি যাচ্ছে এবং ফসফরাস এভাবে সবু প্রকার মিনেরালস মধ্যে আমাকে এথিরু মিলি যাচ্ছে। তো নিহাতি রূপে এ খাইবা কথা মু যেতে বি মোর ফ্রেন্ডস মানে আছেন্তি মু বেলে বেলে তমন গজা মুগ সাজেস্ট করে। তো সেমানে কোন্দি ভাই গজা মুগ কোন খালি পাটি রে খাই হুয়ে কি বলি এভাবে গজা মুগ খাই পারিবে কি আমি। তো তাঙ্কু ইয়ে টেস্টি লাগে নি কাহি কি এ ভাই পুরি উপমা নুহ ইয়ে গজা মুগ ইয়ে সকাল জলখিয়ার যদি আপন খাইবে গোটে বোল আপনার যেকোনসি গোল হো আপনার মসল বিল্ডিং পাই গোল রাখিছেন আপনার ফ্যাট লস পাই গোল রাখিছেন আপনার ফিট লাইফ পাই গোল রাখিছেন সবুথিরে আপনাকে ইয়ে সাহায্য নিহাতি উপরে করিব ন। তো নিহাতি মোর সাজেশন আপনার যদি গজামুগ খাও না আপনার ডায়েট এই পর্যন্ত অ্যাড করে না তাহলে গজামুগ নিহাতি ভাবে আপনার ডায়েট অ্যাড করুন আপনার দেখিপারে বহুত গুড়িয়ে হেলথ বেনিফিট গোটে মাস আপনার ট্রায়াল করতু গোটে মাস দেখুন গজামুগ প্রত্যেক দিন সকালে নিজের নিজের ডায়েট অ্যাড করতু ব্রেকফাস্ট বেড়ে খাঁতু দেখবে আপনার ওয়ান মন্থ ভিতরে আপনার বডি কিভাবে চেঞ্জেস লাগুছে আপনার এনার্জেটিক ফিল করবে আপনার হেলথ বেনিফিট করুচি। তো যে গজামুগ প্রত্যেক দিন খাঁতি তাঁর হার্ট হেলথ ভাল রহে কোলেস্ট্রল যে অছি কোলেস্ট্রল আমার ডিউ টু ব্যাড ফুড হ্যাবিটস যোগ আমার কোলেস্ট্রল লেভেল মাত্রা বড়ি যায় কিন্তু গজামুগ যদি আপনার খাওছেন আপনার কোলেস্ট্রল মাত্রাকে সে ধীরে ধীরে কমাই দেব আপনার হার্ট হেলদি রহব আপনার হার্ট আটাক এত সহজে হব না। তো এই গজামুগরে রিচ ইন ফাইবার। তো গজামুগরে বহুত পরিমাণ ফাইবার থাকে ফাইবরর কাম কোণ করে আমার বডিরে ফাইবার। তো ফাইবার আমার কোণ ডাইজেস্টিভ সিস্টম কু ফাস্ট করা দে আমার পেটকু ফুল রখে সদাবেলে ডাইজেস্টিভ সিস্টম যেত আমার ফাস্ট হয়ে তো নিহাতি রূপে আমার খাদ্য ঠিক ভাবে ডাইজেসন হলে আমার গ্যাস্ট্রিক্র প্রোবলেম হব না আর প্রোবলেম হব না মানে আমি বহু গুড়ি প্রোবলেম রু এমনি বঞ্চি যা। তো আপরে আমার যে গজামুগ আউ কিছু বেনিফিটস অছি মু আপনাকে কই রাখুছি যদি আপনার পতলা হওয়া চাহুছেন আপনার মোটা অনেক তাহলে সকাল প্রত্যেক দিন গজামুগ জলখিয়ার অ্যাড করতু আপনার দেখবে গোটে দুই মাস ভিতরে যদি আপনার প্রত্যেক দিন খাওছেন গোটে দুই মাসের আপনার ওয়েট কমিটি ঠিক ভাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে এবং যে মসল গেইন করা চাহুমান ওয়ার্কআউট সরলা ওয়ার্কআউট সরলা পরে গোটে বোলরে কিছু গজামুগ নিউ গজামুগ খাঁতু দেখুন নিহাতি রূপে আপনার মসল গ্রোথে ইয়ে বেনিফিট দেব কাহি না এতে অছি বহু গুড়িয়ে মাত্রার ভিটামিনস এবং মিনেরালস এবং তা সহিত এই আমি মিলব গোটে 100 গ্রাম গজামুগ খাইলে এরাউন্ড কিন্তু আপনার 14-15 গ্রাম প্রোটিন এতে মিলি যায় যা ফলে আপনার মসল গ্রোথ হবার ইয়ে সাহায্য করে। এরপরে নিহাতি রূপে কুচি যে আমার গজামুগ অছি আমার বুস্টিং ইমিউনি সিস্টম
ତ ଗଜା ମୁଗ ଖାଇବା ଦ୍ୱାରା ଆମର ଏନର୍ଜି ତ ବୁଷ୍ଟ ହୁଏ, ତା ସହିତ ଆମର ଇମ୍ୟୁନି ସିଷ୍ଟମ୍, ଆମର ଯେଉଁ ରୋଗ ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତି ଅଛି, ଏ ରୋଗ ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତିକୁ ବଢ଼ାଏ, ଯାହାଫଳରେ ଆମକୁ ଏତେ ସହଜରେ ରୋଗ ହୁଏନି। ଏବଂ ଆହୁରି ବହୁତ ଗୁଡ଼ିଏ ବେନିଫିଟ୍ସ ଅଛି ଗଜା ମୁଗର, ତ ଆପଣମାନେ ଖାଇଲେ ହିଁ ତାର ବେନିଫିଟ୍ ଜାଣିପାରିବେ। ତ ନିହାତି ରୂପେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ସଜେସନ୍ ଦେବି, ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଗଜା ମୁଗ ଖାଆନ୍ତୁ। ଯଦି ଆପଣ ସୁସ୍ଥ ରହିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଯଦି ଆପଣ ଫିଟ୍ ରହିବାକୁ ଚାହାନ୍ତି, ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ଗଜା ମୁଗ ନିହାତି ଆବଶ୍ୟକ। ଯଦି ଆପଣ ଅସୁସ୍ଥ ରହିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରୋଗରେ ନିଜ ଶରୀରକୁ ପକାଇବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଯେପରିକି ରହିଲା ଗ୍ୟାଷ୍ଟ୍ରିକ୍ସ, ଡାଇବେଟିକ୍, ଏବଂ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯେଉଁ ଆମର କ୍ୟାନ୍ସର, ଏଭଳି ବିଭିନ୍ନ ଗୁଡ଼ିଏ ସେଲ୍ସକୁ ମଧ୍ୟ ଗଜା ମୁଗ ଖାଇବା ଦ୍ୱାରା, ସେଭଳି ସେଲ୍ସ ଯେଉଁ ଦେହ ଭିତରେ ବଢ଼ିଥାଏ, ସେଭଳି ସେଲ୍ସ ମଧ୍ୟ ସେ ନଷ୍ଟ କରିଦେଇଥାଏ, ଯାହାଫଳରେ ଆମର କୌଣସି ପ୍ରକାର ରୋଗ ଏତେ ସହଜରେ ହେବା ସମ୍ଭବ ହୋଇନଥାଏ। ତ ନିହାତି ରୂପେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସଜେଷ୍ଟ କରିବି, ଯେଉଁମାନେ ଗଜାମୁଗ ଖାଉନାହାନ୍ତି, ନିହାତି ରୂପରେ ଗଜାମୁଗ ନିଜ ଲାଇଫ୍ରେ ଆଡ଼୍ କରନ୍ତୁ। ଯଦି ଆପଣ ବହୁତ ଗୁଡ଼ିଏ ହେଲ୍ଥ ବେନିଫିଟ୍ ପାଇବେ, ତ ବହୁତ ଗୁଡ଼ିଏ ମୋର ଫ୍ରେଣ୍ଡସ୍ କହନ୍ତି କି ଗଜାମୁଗ ଖାଇବା ବହୁତ କଷ୍ଟ। ତମ ପାଖରେ ଦେଖନ୍ତୁ, ଆପଣଙ୍କ ବୋଲ୍ଟେ ଗଜାମୁଗ ଅଛି, ମୁଁ କମ୍ପ୍ଲିଟଲି ଗଜାମୁଗ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ଖାଇକି ଦେଖେଇବି। ତ ଇଏ ତ ରହିଲା ଆଜିର ଭିଡ଼ିଓ କମ୍ପ୍ଲିଟଲି ଗଜାମୁଗ ଉପରେ। ଗଜାମୁଗର ବେନିଫିଟ୍ସ ମୁଁ କହିଲି, ନିହାତି ରୂପରେ ଯେଉଁମାନେ ଖାଇବେ ତା ବେନିଫିଟ୍ସ ନିହାତି ରୂପରେ ସେମାନେ ପାଇବେ। ତ ଆଶା କରୁଛି ଆଜିର ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ। ଭଲ ଲାଗିଥିବେ ପ୍ଲିଜ୍ ଭିଡ଼ିଓରେ ଗୋଟେ ଲାଇକ୍ ଦିଅନ୍ତୁ, ଭିଡ଼ିଓରେ କିଛି କମେଣ୍ଟ ଦିଅନ୍ତୁ, ଭିଡ଼ିଓକୁ ଆଗକୁ ସେୟାର କରନ୍ତୁ। ତ ଆଜି ପାଇଁ ରହୁଛି, ନମସ୍କାର ବନ୍ଧୁମାନେ, ପୁଣି ଦେଖାବ ଆଉ ଗୋଟିଏ ଦମଦାର ଏପିସୋଡ଼ରେ। ସେଥିପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନଙ୍କୁ ଏତିକି କହିବି, ଫିଟ୍ ରୁହନ୍ତୁ, ଫାଇନ୍ ରୁହନ୍ତୁ, ମସ୍ତ ରୁହନ୍ତୁ। ଦାଦା ବାବା।